সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দর থেকে স্থানীয় সময় দুপুরে দেশের উদ্দেশ্যে রওনা হবে। জাহাজটি আগামী মাসের মাঝামাঝি চট্টগ্রাম পৌঁছাবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তিনি জানান, দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে কয়লা খালাস শেষ করে এমভি আবদুল্লাহ গতরাতে মিনাসাকার নামের একটি বন্দরের পথে যাত্রা করেছে। গতরাত 8টা নাগাদ জাহাজটি নতুন বন্দরের পথে নোঙর তোলে। ওই বন্দরে চট্টগ্রাম জন্য পণ্য বোঝাই এবং বন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাহাজটি আজ যাত্রা করবে। জিমি দশা থেকে মুক্ত হওয়া জাহাজটির 23 নাবিকের সবাই ওই জাহাজে দেশে ফিরবেন। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।